আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দরবন হানি ভিডিও এবং বিসমিল্লাহ স্টোর থেকে আমি জুবায়ের দেখাচ্ছি আজকে মধুর কালারগুলো কেমন এবং আমরা কিভাবে মধুটাকে এই বড় ব্যারেলগুলোতে ভরা হয়, এটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটি করা। হাতে হ্যান্ডগুলো মাস্ক অবশ্যই ব্যবহার করা হচ্ছে করোনা পরিস্থিতির শুরু থেকেই। এবং মধুর কালারটা দেখতেছেন, এটা হলো মধুর কালার এবং ঘনত্ব। ঘনত্বটা দেখা বোঝানোর জন্য সম্পূর্ণ ঢালা হোক একসাথে, তাহলে উঁচুই উঠলে বোঝা যাবে। এটা হলো মধুর ন্যাচারাল প্রাকৃতিক মধুর ঘনত্ব, মূলত মানে প্রাকৃতিক মধুর যে ঘনত্বটা থাকে, এবং প্রসেসিং করলে মধুর ঘনত্বটা বাড়ে, সে সময় কিন্তু কালারের পরিবর্তন হয়, কালারটা একটু লাল হয়ে যায়। তো পানির পরিমাণ, মধুর মধ্যে পানির পরিমাণ থাকে, যেমন মৌমাছি পানি পান করে এবং মধুও পান করে। তো পানিটা মধুর মধ্যে মিশ্রণ থাকে, এটা হচ্ছে রিমুভ করার জন্য প্রসেসিংয়ের প্রয়োজন পড়ে। তো প্রসেসিং করলে মধুটার কালার একটু লাল হয়ে যায়, যেহেতু মধুটা সাদা এই কারণে যে এর ভিতরে কিছু পরিমাণ পানি আছে, এই পানিটাকে রিমুভ করলে মধুর কালারটা একটু লাল হয়ে যায়, স্বাদেরও পরিবর্তন ঘটে, তবে যথেষ্ট পরিমাণ স্বাদ ভালো থাকে। আর এই ন্যাচারাল প্রাকৃতিক মধুটাতে বিএসটিআই অনুমোদন নেওয়া সম্ভব হয় না। বিএসটিআই অনুমোদন নিতে হলে মধু প্রসেসিং অবশ্যই করতে হয় ইনটেক করার জন্য। এই মধুটাতে ফেনা হয় এবং ড্রামের ভিতরে কিংবা বোতলের ভিতরে বাতাস তৈরি হয়, হাওয়া পাম্পিং হয় আর কি যেটা। আর আমরা যে আমাদের কাপগুলো দেখতেছেন কেমন ক্লিন, এটা শুধুমাত্র মধুর জন্য ইউজ করা হয়, এরকম কাপ কয়েকটা আছে যেটাতে একটু সমস্যা হয়, সাথে সাথে আমরা চেঞ্জ করে ফেলি। তো আমাদের এই ড্রামগুলোর ভিতরে, এই ড্রামগুলোর ভিতরে ছেঁকে দেওয়ার পরেও পাশের ড্রামে দেখছেন যে নেট বাঁধা আছে, তো নেট দিয়ে ছাঁকা হয়। এখন যেহেতু ড্রামে ভরতেছে এই জন্য ছাঁকা নেটটা নাই, তো ড্রামের ভিতরে যে মৌমাছিগুলো পান আপনারা যারা আমার কাছ থেকে নিচ্ছেন, আমার কাছ থেকে নিয়ে হোলসেল করেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে যে মাছিগুলো আপনারা ভিতরে পান, ওই মাছিগুলো কিন্তু এই সবসময় আমাদের বাসায় মাছি থাকে, পূর্বের আরও অনেক ভিডিওতে এটা বলা হয়েছে। তো এই মাছিগুলো সরাসরি ওর ভিতরে চলে যায়, এর ভিতরে অলরেডি চলে আসছে, দেখেন ওই যে এই যে মাছিগুলো এর ভিতরে, এইখানে একটা আছে, এইভাবে ভিতরে চলে যাচ্ছে এই যে। তো এটাকে আমরা ই করতে পারি না, এইভাবে ভিতরে চলে যায়। তো এটা আপনারা ক্লিন করে নেবেন একটু, আমরা ছেঁকে দেই, তারপরে আপনারা এটা ফিল্টারিং করে নেবেন। মিহি নেট যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই হতে হবে, যেহেতু এটা রুচিসম্মত খাদ্য এবং অনেক দামি খাদ্য, এবং এই মধুটার ভিতরে আছে শেফা, এটা ঔষধ হিসেবে মানুষ গ্রহণ করছে, এই জন্য এটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। তো এই মৌমাছিতে কিন্তু মধুতে কোনো অসুবিধা হয় না, এই যে মৌমাছিগুলো যাচ্ছে ড্রামের ভিতরে, এতে মধু নষ্ট হওয়ার কিংবা এরকম কোনো অসুবিধা হবে না। মধু নিজেই একটা মেডিসিন, প্রাকৃতিক মধু, খাঁটি মধু নিজেই একটা মেডিসিন, এতে কোনো প্রকার মেডিসিন ইউজ করার প্রয়োজন পড়ে না, নিজে তো ভালো থাকে এবং অন্যকেও ভালো রাখে। এই মৌমাছি যদি একটা মৌমাছি মধুর ভিতরে 50 বছরও থাকে, ওই মৌমাছি কখনো পচবে না, ও যেরকম মমি করে রাখা হয় ঠিক ওইভাবে থেকে যাবে, মৌমাছি না একটা পা ছাড়িয়ে যাবে না পাখনা ছাড়িয়ে যাবে, ওইভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় থেকে যাবে। তো আমরা মধুগুলো মূলত এইভাবেই ড্রামজাত করি, এবং এই ড্রামগুলো অবশ্যই ফুড গ্রেড না, তবুও এটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে তারপরে আবার ভিতরে শুকনা কাপড় দিয়ে মোছা হয়। তো এইভাবে আপনাদেরকে দিয়ে থাকি। তারপরে যে কুরিয়ারে যায় আপনার ড্রামগুলো, বাহিরে যে ময়লাগুলো পান ড্রামের গায়ে, তো এটা যেহেতু কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো হচ্ছে, কুরিয়ারে শুধু আমাদের মধু যাচ্ছে না, আরও অনেক অনেক ই আছে, প্রোডাক্ট আছে কুরিয়ারে যেটা গ্রহণ করে,
তো এই প্রোডাক্টগুলো থেকেই আসলে আমাদের ড্রামগুলো ময়লা হয় বেশি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, মধুর কালারটা দেখানোর উদ্দেশ্যে ছিল এবং মধুর ঘনত্বটা আসলে প্রাকৃতিক মধু কেমন হয় এবং প্রসেসিং মধু কেমন হয় কালারটা দেখানোর উদ্দেশ্যে আমাদের ফুড গ্রেড একটি প্লাস্টিক বোতলে, যেটা আমরা খুচরা হিসেবে কাস্টমারদেরকে যে বোতলে দিয়ে থাকি ইনটেক, এটা কালারটা মূলত এক্স্যাক্টলি কালারটা দেখানোর জন্য এটাতে ঢালা হচ্ছে। আমি আছি আমাদের মৌতলার গোডাউনে, আমাদের মোট দুইটা গোডাউন, সাতক্ষীরা শহর এবং মৌতলা। একটু নিচে নামানো হোক, এই দুইটা গোডাউন এবং আমাদের অফিস বা মৌতলাতে, কালীগঞ্জ মৌতলা সাতক্ষীরা, আর আমাদের গোডাউন হচ্ছে কালীগঞ্জ মৌতলা সাতক্ষীরা, নিউ মার্কেট সাতক্ষীরা শহর, দুইটা গোডাউন। এবং আমাদের শোরুমটা হচ্ছে ইওনো অফিস সাইট, সুন্দরবন সংলগ্ন থানা, সামনাগর থানা, ইওনো অফিস সাইটে, বিসমিল্লা স্টোর নামে আমাদের, উপজেলা চত্বরের মধ্যেই, অর্থাৎ ইওনো অফিসের একেবারেই সাথে, পাশের সাব রেজিস্ট্রার অফিস, সমাজকল্যাণ অফিস, কৃষি অফিস, সমস্ত অফিসগুলোর মধ্যেই আমার মূলত দোকানটা। আশপাশে সব 200 গজের ভিতরেই সমস্ত অফিস, একেবারে যেটা প্রেস ক্লাব পর্যন্ত। আমাদের বিএসটি অনুমোদন আছে এবং সমস্ত সরকারি ভ্যাট বহন করে আমরা মধু সেল করতেছি, এবং শতভাগ খাঁটি মধু, ন্যাচারাল মধু, প্রসেসিং মধু, সব ধরনের চাকের মধু, চাষের মধু সহ 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি। হাতে পাওয়ার পরে আমরা শুধু, আপনারা শুধু কিনেই আপনাদের, আমাদের দায়িত্ব শেষ না, আপনাদের কাছে সেল করেই আমাদের দায়িত্ব শেষ না। হাতে পাওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের মধু সমস্যা আছে, মধুটা খাঁটি মনে হচ্ছে না কিংবা অন্যরকম মনে হচ্ছে, যে মধু বলে দিয়েছি সেরকম মনে হচ্ছে না, তো এনি টাইম আপনি রিটার্ন করতে পারবেন। রিটার্নের খরচ আমি বহন করব এবং আপনার সম্পূর্ণ টাকা রিফান্ড করব, টাকা রিফান্ডের খরচও বহন করব। এসে পরিবহনের গাড়ির ভিতরে তোর অবস্থা কমপ্লিট। এবার কমপ্লিট এটা